আমি মোহাম্মদ শাহরিয়ার আনোয়ার, অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং টিউটোরিয়াল পার্ট ওয়ানে আপনাদের স্বাগতম। আমি অ্যাকচুয়ালি এই টিউটোরিয়াল সিরিজটিতে কথা বলবো অ্যান্ড্রয়েডের ডেটা বাইন্ডিং লাইব্রেরি নিয়ে এবং কীভাবে এই লাইব্রেরির বিভিন্ন ফিচার আমরা আমাদের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি সেগুলোর উপর। একটি ডিসক্লেইমার, এখানে ডাটা বাইন্ডিং লাইব্রেরি ইউজ করে কোনো সফটওয়্যার আর্কিটেকচার যেমন MVVM অ্যাপ্লাই করা দেখানো হবে না, হয়তো পরবর্তী কোনো একটি টিউটোরিয়াল সিরিজে আমি সেটি দেখাবো। আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং আমরা এনেবল করতে পারি আমাদের প্রজেক্টে এবং কিভাবে ফাইন্ড ভিউ বাই আইডি টাইপের বয়লার প্লেট কোড আমরা অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি দিয়ে রিপ্লেস করতে পারি, যেখানে আমাদের এক্সটার্নাল অন কোনো লাইব্রেরি দরকার হবে না। সো আমরা ফার্স্টে দেখি যে কিভাবে আমরা একটি ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন কোন অ্যাপ্রোচে আমরা ডেভেলপ করি, আমরা ফার্স্টে সেটি দেখবো, তারপর কীভাবে ডাটা বাইন্ডিং লাইব্রেরি দিয়ে সেটি রিপ্লেস করা যায় আমরা সেটি দেখবো। ওকে, অ্যাট ফার্স্ট আমাদের অবজেক্টিভ খুব সিম্পল। আমরা একটি লেআউটে তিনটি টেক্সট ভিউ নেব এবং সেখানে আমরা যথাক্রমে 1, 2 এবং 3 আমরা সেখানে টেক্সট হিসেবে শো করব। সো বেসিক্যালি আমরা এখানে এখানে তিনটি টেক্সট ভিউ নিয়েছি এবং যথাক্রমে সেগুলোর আইডি দিয়েছি TV1, TV2 এবং TV3। সো এগুলো আমরা রেফারেন্স করবো আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইল থেকে, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল থেকে। সো আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটি রান করি, এরকম একটি আউটপুট আমরা দেখতে পাবো। সো চলুন দেখি কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশন থেকে ফাইন ভিউ বাই আইডি এবং এই ডাউনকাস্টিং টাইপের বয়লার প্লেট কোডগুলো কীভাবে রিমুভ করতে পারি অ্যান্ড্রয়েড ডাটা বাইন্ডিং লাইব্রেরি দিয়ে। ফার্স্টেই অ্যান্ড্রয়েড ডাটা বাইন্ডিং লাইব্রেরি নিয়ে কাজ করতে হলে আমাদের যেটি করতে হবে, আমাদের যে অ্যাপ্লিকেশন মডিউল আছে সেটি বিল্ড ডট গ্রেডল ফাইলে যেতে হবে এবং সেখানে ডেটা বাইন্ডিং এনাবল করতে হবে। ডেটা বাইন্ডিং এনাবল হয়ে গেলে আমরা আমাদের অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল ফাইলটিতে ফেরত যাব এবং এখানে আমরা অ্যাকচুয়ালি কিছু মডিফিকেশন করব। যেমন ফার্স্টেই আমাদের এখানে রুট ট্যাগ রয়েছে লিনিয়ার লেআউট, আমরা এটিকে চেঞ্জ করে আমরা লেআউট ট্যাগের আন্ডারে নিয়ে যাব, যেটি কিনা আমাদের এখন রুট লেআউট হিসেবে রুট ট্যাগ হিসেবে কাজ করবে লেআউটে।
এবং আমাদের নেমস্পেস ডিক্লারেশনগুলো আমরা সরিয়ে নিয়ে যাব আমাদের রুট ট্যাগে। তো সরিয়ে নিয়ে যাওয়ার পরে আমাদের মোটামুটি অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ কাজ করা শেষ, আমরা ফিরে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইলে। আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইলে এখন যদি খেয়াল করি, ডেটা বাইন্ডিং যেহেতু আমরা এনেবল করে ফেলেছি, সো আমাদের আর সেট কন্টেন্ট ভিউ মেথড যার কোনো দরকার নেই। আমরা এখানে একটি জেনারেটেড ক্লাস পাব যেটির নাম অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং। আমি পরে এক্সপ্লেন করছি কিভাবে আমরা এই ক্লাসটি পেলাম। এবং আমরা ডেটা বাইন্ডিং ইউটিএল ক্লাসটি ইউজ করে আমরা সেট কন্টেন্ট ভিউ করতে পারি, যেখানে আমরা অ্যাক্টিভিটি হিসেবে দেবো দিস এবং আমাদের লেআউট হিসেবে দেবো লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন। এখানে যদি আমরা খেয়াল করি, অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি মেইন ক্লাসটি একটি জেনারেটেড ক্লাস যেটি কিনা ডেটা বাইন্ডিং লাইব্রেরির আন্ডারে তৈরি হয়, এবং অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং অ্যান্ড্রয়েড প্লাগইন অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো তৈরি করে যখনই আমরা ডেটা বাইন্ডিং অ্যানেবল করি এবং আমাদের কোন একটি লেআউট ফাইলকে লেআউট ট্যাগের আন্ডারে নিয়ে যাই। এবং অ্যাকচুয়ালি এই ক্লাসটির নামকরণের একটি কনভেনশন রয়েছে, আপনি যেই নামে একটি লেআউট ফাইল ক্রিয়েট করবেন, যেমন আমাদের এখানে লেআউট ফাইলটির নাম অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, সো এটির ডেটা বাইন্ডিং জেনারেটেড ক্লাস নেমটি হবে অ্যাক্টিভিটি মেইন, যেটি কিনা আমাদের অ্যাকচুয়াল লেআউট ফাইলটার এক্সএমএল লেআউট ফাইলটার সাথে হুবহু একরকম। এবং অবশ্যই পরের অংশটুকুর সাথে থাকবে পোস্টফিক্স হিসেবে থাকবে বাইন্ডিং। তো ডেটা বাইন্ডিং অ্যানেবল করা হয়ে গেলে আমাদের বেসিক্যালি এই ফাইন্ড ভিউ বাই আইডি টাইপের বয়লার প্লেট কোডগুলো আর দরকার নেই, আমরা সরাসরি বাইন্ডিং অবজেক্টের রেফারেন্সের উপর আমরা আমাদের টেক্সটগুলোকে আমরা কল করতে পারি। সো এখানে একইভাবে আমরা বাইন্ডিং ডট টু বাইন্ডিং ডট টিভি থ্রি ডট সেট টেক্সট কল করতে পারি। এখানে খেয়াল করুন, আমাদের কোনো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করতে হচ্ছে না, ডাউন কাস্টিং করতে হচ্ছে না, এবং আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি করেও আমাদের ভিউগুলোকে খুঁজে বের করতে হচ্ছে না। সো সবচেয়ে সুপার সিম্পল ইউজ হলো অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি, এটি একটি অ্যাকচুয়ালি এই ফিচারটি সবচাইতে সিম্পলেস্ট ফিচার অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি। আমরা চাইলে আরও অনেক অনেক কিছু করতে পারি অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং দিয়ে, যেগুলো কিনা আমরা পরবর্তী টিউটোরিয়াল সিরিজগুলোতে ডেটা বাইন্ডিং অন্যান্য টিউটোরিয়াল সিরিজগুলোতে দেখব। সো চলুন আমরা একটু রান করে দেখি যে আমাদের কোডটি ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা যদি আমাদের প্রজেক্টটি আবার রান করি, আমরা ঠিক আগের মতোই আউটপুট সেম আউটপুট দেখতে পাবো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনেক কোড কমে গেল। সো মেইনটেনেন্সের যেই চিন্তা সেটি অনেকখানি কমে গেল। সো আমরা ডেটা বাইন্ডিং লাইব্রেরি নিয়ে আরও অনেক অনেক কথা বলবো, অনেক টিউটোরিয়াল সিরিজ আসবে, অনেকগুলো পার্ট আসবে অ্যাকচুয়ালি। সো আপনারা স্টে টিউনড দেখতে থাকুন এই প্লেলিস্টটি, এবং প্লিজ ফিডব্যাক জানান কমেন্টে। এবং এই সোর্স কোডগুলো গিটহাবের রিপোজিটরিতে দেওয়া আছে, সো যেটি কিনা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে আপনারা পাবেন। ধন্যবাদ।